ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক লাইট দিয়ে অডিও কল দিয়ে ফেলেছি, তো আপনারা কিন্তু অডিও কল ভিডিও কল দুইটাই দিতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে নতুন একটি চমৎকার আপডেট শেয়ার করব। আর এই আপডেটটি হচ্ছে, আপনি কিন্তু এখন আপনার ফোনে মেসেঞ্জার অ্যাপটি না রেখেই অন্য মানুষের সাথে আপনি ফেসবুকে অডিও কল ভিডিও কলে কথা বলতে পারেন। এমনকি যার সাথে কথা বলবেন তারও কিন্তু মেসেঞ্জার অ্যাপটা লাগবে না, শুধু ফেসবুক লাইট দিয়ে বা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়েই কথা বলতে পারবেন। আপনাকে যদি কেউ মেসেঞ্জারে ব্লক করে দেয়, তার সাথেও কিন্তু আপনি ফেসবুক অ্যাপ দিয়ে বা ফেসবুক লাইট দিয়ে তার সাথে অডিও কল ভিডিও কলে কন্ট্যাক্ট করতে পারবেন। সো খুবই অ্যামাজিং একটা ব্যাপার। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন, আর ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। সো বন্ধুরা, মেসেঞ্জার অ্যাপ ছাড়া আপনারা কথা বলার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, দেখেন আমি কিন্তু এখানে আমার স্ক্রিনটা আগে দেখাইতেছি আপনাদেরকে, এখানে কিন্তু আমার মেসেঞ্জার অ্যাপটা নেই। আমার ফোনে কিন্তু মেসেঞ্জার অ্যাপটা ছিল, আনইনস্টল করে দিয়েছি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য। এখান থেকে আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। তো ফেসবুক লাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা, আমি এখানে প্রোফাইলে ট্যাপ করে দিচ্ছি। প্রোফাইলে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডদের আইডি রয়েছে, এখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি থ্রি ডটে ট্যাপ করে দিচ্ছি, ভালো করে কাজটা ফলো করেন। এইখান থেকে আমি থ্রি ডটে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশনই রয়েছে, অডিও কল অ্যান্ড ভিডিও কল। এখন এই অপশনগুলো আমি কীভাবে নিয়ে আসলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এইখান থেকে দেখেন সব আইডিতে থাকে কি না আমি দেখাচ্ছি। এখান থেকে আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, থ্রি ডটে ট্যাপ করলাম, দেখেন এই অ্যাকাউন্টেও কিন্তু এই দুটো অপশন আছে। আমি এখন এখান থেকে অডিও কলে ট্যাপ করে দিচ্ছি, যে আসলে কি কলটা যায় কিনা এটা দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলটা অলরেডি চলে গেছে, এখান থেকে আমি কেটে দিচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এরকম অডিও কল বা ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন। এখন আপনারা এই অপশনগুলো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য যেটা করতে হবে, আপনারা যেই অ্যাকাউন্টে নিয়ে আসতে চাচ্ছেন ওইটা লগ ইন করে এখান থেকে মিনিমাইজ করে প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বার পাবেন, এখানে আপনারা ফেসবুক লিখে সার্চ করে দিবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা আপডেট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপডেট চাচ্ছে, আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। এরপর আপনারা যদি চান যে ফেসবুক লাইটটা আপডেট করতে, তাহলে আপনারা এখানে ফেসবুক লাইট লিখে সার্চ করে দিবেন। তো এখান থেকে ফেসবুক লাইট লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে অ্যাপটাকে পেয়ে যাবেন, আপনারা অ্যাপটাকে আপডেট করে নেবেন। তো এখান থেকে আপডেটটা করে আপনারা কিছুদিন ওয়েট করবেন, অথবা আপনারা আপডেট করার সাথে সাথেই কিন্তু এই অপশন দুটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট ছিল, আর এই আপডেটটা কিন্তু আস্তে আস্তে সকলের ফেসবুক অ্যাকাউন্টেই অ্যাভেলেবেল হয়ে যাবে। প্লিজ গাইস, আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে দিবেন, আর ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন।